শনিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দুবারের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়র গলায় উত্তরীয় পরিয়ে দেন। সেই ছবি ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি। এদিন দুপুরবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক্স স্ট্রিটের অফিসে হাজির হন বাবুল সুপ্রিয়। তারপর তাদের দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তাও হয়। তারপরেই বাবুল সুপ্রিয় সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই সূত্র আগেই পাওয়া গিয়েছিল, যেদিন বিজেপি থেকে হাত ধুয়ে ফেলেন বাবুল সুপ্রিয় এবং ফেসবুকে লিখেছিলেন, এক গোছা রজনীগন্ধ হাতে দিয়ে বললাম চললাম। তখনই তার রেশ বোঝা গিয়েছিল। তবে তিনি জানিয়েছিলেন তিনি আর কোনো দলে যোগদান করবেন না। এ যেন ঘটনার উল্টা পুরাণ, তিনি সরাসরিভাবেই যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। অসম্ভব একটি ঘটনা। যদি কিছুটা পিছিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তখন বাবুল সুপ্রিয় বলেছিলেন, কত মামলা করতে পারে দেখা যাক, সমস্ত কাগজপত্র গুছিয়ে রেখেছি, এমনকি তৃণমূল কংগ্রেসকে বলেছি টিএমসি বলে সম্বোধন করেছিলেন তিনি। এবার সেই বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, যদিও তিনি তার সাংসদ পদ এখনও ছাড়েননি। এদিকে ভবানীপুর উপনির্বাচনে বিজেপির প্রচার করার জন্য তার নামও ঘোষণা করা হয়েছিল, তবে তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি এসব কিছুর মধ্যেই নেই। অবশেষে দিলীপ ঘোষ জানিয়েছিলেন তার সঙ্গে কথা বলেই সব কিছু করা হয়েছে। এবার চোখের সামনে বাস্তব দৃশ্যটাই ফুটে উঠল। এখন দেখার বিষয় আগামী দিনে আর কি কি অপেক্ষা করে রয়েছে। আজকের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবর, আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির দুবারের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়র গলায় উত্তরীয় পরাইয়ে দেন। সেই ছবি ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলেও ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি। আজ দুপুরবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্স স্ট্রিটের অফিসে হাজির হন বাবুল সুপ্রিয়। তারপর তাদের দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তা হয়। এরপরই বাবুল সুপ্রিয় সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এই সূত্র আগেই পাওয়া গিয়েছিল, যেদিন বিজেপি থেকে হাত ধুয়ে ফেলেন বাবুল সুপ্রিয় এবং ফেসবুকে লিখেছিলেন, এক গোছা রজনীগন্ধি হাতে দিয়ে বললাম চললাম। তখনই তার রেশ বোঝা গিয়েছিল যে বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়তে চলেছেন। কিন্তু তারপর তিনি কোন দলে যোগদান করবেন তার কোনো নিশ্চয়তা তিনি করেননি। অবশেষে তিনি যোগদান দিলেন সরাসরি তৃণমূল কংগ্রেসে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ফেসবুক টুইটার থেকেও। সেই ছবি ইতিমধ্যেই একদম ট্রেন্ডিংয়ে চলে এসেছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দিলেন বাবুল সুপ্রিয়র গলায় এবং সঙ্গে সঙ্গে বাবুল সুপ্রিয় যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, যিনি বিজেপির সাংসদও ছিলেন। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।